हेलो भिवर्स, अस्सलाम वालेकुम। आज आमी आपनादेर जन्य डिमेर एक नतून रेसिपि निये एसेछि। चलुन देखा जाक किभाबे ए रेसिपि तैरि करा हय। प्रथमे आमी एकटी कड़ाइये पानी बसिए दिलाम। पानीटा आमी एखन ढाकना दिए ढेके दिलाम। एखन आमी ढेके दिलाम, पलक आसा पर्यन्त अपेक्षा करब। एकटि डिम निएछि, डिमगुलोके एखन आमी भेंगे निब। एक चिमटी लवण, भालो मतो डिमगुलो आमी फेटे निब। डिमगुलो फेटानो शेष, ततक्षणे आमार पानीटाओ बलक चले एसेछे। एखन आमी एई गरम फुटन्त पानीते एई डिमेर गुलोटा दिए दिब। आस्ते आस्ते आमी नाड़ते थाकबो। एभाबे पानीते डिमगुलोके आमी भालोभाबे रान्ना करे निब। डिम रान्ना होये गेछे, एखन एगुलोके आमी टुकरो टुकरो करे निब। एखन आमी तुले निब, रान्ना होये गेछे। एखाने आमी तीनटी आलू बड़ो साइजेर কেটে নিয়েছি বড় করে, আর নিয়েছি একটি টমেটো কুচি, তিনটি কাঁচামরিচ এভাবে আমি ভেঙে নিয়েছি। এখন আমি টমেটো আর কাঁচামরিচগুলো শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে মিক্সিংও করে নিতে পারেন। কাঁচামরিচ আর টমেটো আমি একসাথে বেটে নিচ্ছি। বাটা হয়ে গিয়েছে আমার। বসিয়ে দিলাম, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো, পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। আলু ভাজার মধ্যে লবণ দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব আলুটাকে। এখন আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো মরিচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, আর হাফ চামচের চেয়ে একটু কম আস্ত জিরে, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি বাটা মশলা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাটা মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম এক চামচের চেয়ে একটু কম আদা রসুন বাটা। এখন আমি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর এক চামচের চেয়ে একটু কম জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। সাইড থেকে তেলটা ছেড়েছে, এখন আমি আলু ভাজাটা দিয়ে দিব। আলু ভাজাটা এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, আরো কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে। এখন আমি ঢাকা দিয়ে দিব। তেলটা ছেড়েছে, মতো পানি দিয়ে দিলাম পুরোপুরি আলুটা সেদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে দিলাম, এখন আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিব। 4 মিনিট পর ফিরে এলাম। আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ডিম। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আরো 1 মিনিট রান্না করব আমি, তারপর তুলে নিব।
ফিরে এলাম এক মিনিট পর। আমার সার্ভ করা হয়ে গিয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার এই নতুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।